আমার অ্যাক্সিডেন্ট করব দেখেন দেখি আচ্ছা কালবেলা কই যাও রেডি রেডি হয়ে প্রেম করতে যাব আমার সাথে প্রেম করতে যাব ভালো কথা কিন্তু সেটা কোথায় এখানে তো বন্ধা গার্ডেন বোড়ালি গার্ডেন থাকে এখানে সব জায়গায় করা যায় তো তুমি যেখানে যাও সেখানে আর আমার আশেপাশে জঙ্গলে যাবো প্রেম জঙ্গলে কি করে না বাংলাদেশি করে আমি তো এক বাংলাদেশি তুমি তো আর বাংলাদেশি না তোমার তো আমার সুখ সহ্য হয় না কম্বলের ভিতরে ছিলাম বললা 2 মিনিট রেডি হয়ে যেতেছি উঠাই দিলা এখন তো 35 মিনিট যাবত আমি বসে আছি তার মধ্যে আবার পানিশমেন্ট হিসাবে ঘরের দরজা জানালা সব খোলাই দিলাম আমি রেডি আমি তো ঘরে জানালা খুলে সময় দিতে তার জন্য ঘর তারপর আইসা যখন ছেলে মেয়েগুলো গোসল করব আজকে তো পিটাইল নামব না ঘরে ঠান্ডা দেখে আচ্ছা এখন বন্ধ করে যাবো নো প্রবলেম সাপ 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 কোথায় ছোট ভাবছো আগের মতো ছোট নাই আমি কি রে বাবা রোদে তো তাকাইতেই পারতেছি না কখনো বরফ কখনো রোদ আমি কোথায় যাব বৃষ্টি সুন্দর জামা কিনা দিব কিন্তু এটা সম্ভব না পাইছো সাইফা জামা পাও নাই ও তোমার সাইজের নাই ওর সাইজের আছে নাই তো বললো আচ্ছা আমরা দেখি আমরা না আজকে মার্কেটে যাব তো মার্কেট থেকে মা গো মা মা গো মা এটাও দিবা ওরা দি দিব না আমি ঠান্ডায় মারা যাবো কিন্তু আমার দিব না আর ওই ফুকুনির মতো থাকবো ফুকুনি আর ফুকুনি চোখ দেখা যায় না কেন তোমার চোখ কই সাইফা তুমি কিন্তু ভাইয়ারে বললো না যে তুমি ঘুরতে আসছো খবর বুঝছো আমার অ্যাক্সিডেন্ট করব দেখেন দেখি হ্যাঁ লাগে না লাগার কি হইলো কতবারে সেন্সর দিব দুপুরের খাবার পানি আসার সময় দুপুরের খাবারটা আমরা বাইরের থেকে কিনে নিয়ে আসছি তো এগুলো তৈরি করা থাকে বাসায় এসে জাস্ট
রান্না করতে হয়। রান্না করতে হয় মানে এটা ভাপে সিদ্ধ করতে হয়, যেটা ওভেনের সেটা ওভেনে দিতে হয়, যেটা একটু কড়াইতে দিলে হয়ে যায় সেটা কড়াইতে দিতে হয়। এই খাবারগুলো বেশিরভাগ চিংড়ি মাছের, ভেজিটেবল, অ্যাভোকাডো এই টাইপের জিনিস দিয়ে তৈরি করা থাকে। তো আমরা যেটা নিয়েছি সেটা মেবি স্যালমনের ছিল, আরেকটা নিয়েছি ভেজিটেবল ছিল। তো এটা খুবই টেস্টি, এটা সাইফার খুবই পছন্দের। আর এই যে একটা ডাম্পলিং ভাজা, এটা বাংলাদেশের ডাম্পলিংয়ের মতো না, অনেক পাতলা, আর এটাও খুব মজা। এটা ভেজেও খাওয়া যায়, এটা সিদ্ধ করেও খাওয়া যায়, এটা পুরোটা ভেজিটেবলের। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। এখান থেকে বিদায়, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।